বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞার মধ্যেও মাছ শিকার করছে ভারতীয়রা, এমন অভিযোগ তুলেছেন বরগুনার জেলেরা। বলেন, মা ইলিশ রক্ষায় তারা 22 দিনের নিষেধাজ্ঞা মেনে চলছেন, কিন্তু পাশের দেশের মৎস্যজীবীরা তা অবজ্ঞা করছে। বাংলাদেশের উপকূলীয় প্রায় 2.5 লাখ জেলের জীবন জীবিকা চলে বঙ্গোপসাগরে মাছ শিকার করে। মা ইলিশ রক্ষায় এখন 22 দিনের নিষেধাজ্ঞা চলছে, যা শেষ হবে 2 নভেম্বর। তাই জাল ফেলছেন না তারা। তাদের অভিযোগ, ভারতের জেলেরা এই নিষেধাজ্ঞা মানছে না, তারা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরছে। ভারতীয়রা মাছ ধরে নিয়ে যায়, তাহলে সে অবরোধ দিয়ে লাভ কি বাংলাদেশে? আমাদের পেটে লাথি মারা হয়। ভারতের অত্যাচারে আমরা হেকারে উকুলাই পারি না, এহানো পারি না। আমাকে দাবি যেন বটার ভালো মতো চেক হয়, যেন ওরা আমাকে ভিতরে ঢুকতে না পারে। আপনারা দেখুন কারা ঢোকে, কারা কিভাবে মাছ ধরে, তাদেরকে আইনের আওতায় আনুন। ভিন দেশিদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির দাবি মৎস্যজীবী সমিতির। যৌথভাবে একই সময়ে যাতে এই অবরোধটা দেওয়া হয়, তাহলে আমাদের মা ইলিশ রক্ষা পাবে এবং দেশের অর্থনীতিভাবে আমরা মুক্তি পাবে। মজুলারাও মৎস্য শিকারে তারা আনন্দ পাবে এবং তারা মোটামুটিভাবে ব্যবসার সাথে সক্রিয়ভাবে থাকতে পারবে। বাংলাদেশের জলসীমানায় ভারতীয় ট্রলার প্রবেশ করছে এমন অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। তো অনেক সময় দেখা যায় তারা মাছ আহরণ করতে করতে কিন্তু আমাদের এই জলসীমার ভিতরে আসতে পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা। তবে সেক্ষেত্রে নৌবাহিনী কিন্তু তারা নিয়মিত প্যাট্রোলিং করে বলে তারা জানিয়েছে এবং তারা এগুলোকে প্রতিরোধ করে। পাশাপাশি এই নিষিদ্ধকালীন সময় কিন্তু নৌবাহিনীর প্যাট্রোলিংটা তারা বাড়ায়। বাংলাদেশ ও ভারত একসঙ্গে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিলে মা ইলিশ রক্ষা সম্ভব হবে বলে মনে করেন জেলেরা। দীপ্ত, বার্তাকক্ষ।